দিলের কান লাগায় কথাগুলি শুনতে হবে, গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কথা, এত দামি কথা যে আল্লাহ কথা বলতে গিয়া কসম করছে কম দামি না দামি, আল্লাহর কথার এমনি দাম, আবার করছে কসম। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ কসম করলেন কেন? কসম করছে আমরা খাসলতের কারণে, আমাদের স্বভাবগত দোষের কারণে কসম করছে। তার কারণ হলো মানব জাতি এমন এক জাতি, কসম না করলে কথা গুরুত্ব দেয় না, ঠিক নেই? এমনি যদি কেউ কথা কয় হইব বিশ্বাস হইতে পারে না হইতে পারে, যদি কেউ কয় কসম তখন কয় এই সত্য কথা বলছে, কসম করে। কসম কিন্তু অনেক ধরনের আছে, কিন্তু কসম শুধু হবে কার নামে? শুধু আল্লাহ নামে কসম হবে। আমরা দেশের এমন খারাপ অভ্যাস, কেউ হয় আমার গাড়ির কসম, এরে আমার দোকানদার কসম, আবার কেউ হয় আমার বাচ্চা কাচ্চার কসম, হয়নি? এমন কসম আমিও শুনছি, কথা বিশ্বাস না করলে কয় আমার মরা বাপের কসম, আসেনি রকম কসম? সাবধান সাবধান, কসম হবে আল্লাহর নামে, আর অন্য নামে কসম করলে কুফরি হবে, সাবধান। কসম কার নামে হবে? আচ্ছা বলুন তো, মানুষ কেন কসম করে? তার কথার ওজন বাড়াইবার লেগে কসম করে, কারণ এর কথা কেউ বিশ্বাস যখন করে না তখন এক কসম করে, তখন মানুষ কেউ বলি কসম করছে, বিশ্বাস করেন যায়। মানুষও কসম করার সময় দেখবেন দামি জিনিসের কসম করে, সস্তা জিনিসের কসম কেউ করে না। জীবনে শুনছেন কেউ কইতে যে আমার জুতাটার কসম করছে, কেন করে না? কারণ সস্তা, এই জুতার কসম করলে কেউ আর বিশ্বাস, এই জন্য মানুষ দামি জিনিস কসম করে। আল্লাহও যে কসম করছে দামি জিনিসের কসম করছে, সস্তা জিনিসের কসম করে নাই। কোরআনে অনেক জায়গায় আল্লাহ কসম করছেন, ওয়াত্তিন তিন ফলের কসম করছে, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম করছে, ওয়াতুরে সিনিনা সিনাই পর্বতের কসম করছে, ওহাজাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম করছে, ওয়াদ্দুহা দিনের আলোর কসম করছে, ওয়াল্লাইলি ইজা সাজা রাতের অন্ধকারের কসম করছে, ওয়াসসামা ইজাতিল বুরুজ দুর্গ বিশিষ্ট আকাশের কসম করছে, আছে নিরম কসম? আল্লাহ অনেক জিনিসের কসম করছে গো। সূরায়ে আসরের মধ্যে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। আরে আমার যুবক ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি দামি হলো সময়। সময়ের থেকে দামি আর কোনো কিছু নেই, যত জিনিসের কসম করা হোক সময়ের থেকে দামি আর কোনো জিনিসের কসম হতে পারে না। আমরা সময়ের মূল্য জানি না, এই জন্য আমরা ডেভেলপ হতে পারি না। আমাদের অলসতার কারণে আমরা অনেক পিছায়া যাই। সময়ের গুরুত্ব যদি দিতাম তাহলে আমরা অনেক উপরে চলে যেতাম। আল্লাহ নবী বলেন দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, যে যেই লাইনে সময়ের গুরুত্ব দিবে সে তত ডেভেলপ হবে। দুনিয়াদার যদি দুনিয়ার দিকে মেহনত করে দুনিয়ার দিকে সে ডেভেলপ হয়ে যাবে, পরকালের দিকে যে সময় দিবে পরকালের দিকে সে অনেক উপরে চলে যাবে। মূল হল সময়, সময়ের গুরুত্ব নাই। এখানে যারা বসে রয়েছেন বলুন তো দেখি সময় যাচ্ছে কিনা, যারা বিছনায় হইয়া হইয়া মোবাইল টিপে সময় যাচ্ছে কিনা, রাস্তাঘাটে দোকানপাটে যারা আড্ডা মারতেছে সময় তাদের জন্য থেমা রইছে, অশ্লীল ভিডিও যারা দেখতেছে সময় থেমা রইছে, সব জায়গায় সময় যাচ্ছে, কিন্তু সময় সব জায়গার এক সমান মূল্য না। এখানে বলছে যে সময় দিচ্ছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের মাঠে হইতে পারে সময়টার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিয়া দিতে পারে। বান্দার কোন আমলে বান্দা জান্নাতে যেতে পারবে না আল্লাহ দয়া মায়া ছাড়া। মালিক যদি বলে বান্দা শুন, ওই যে তুই মাদ্রাসার মাঠে বৈশা বৈশা গরমের প্রচন্ড গরমের মধ্যে সময়টুকু আমি আল্লাহর জন্য দিছিলি, কোরআন শোনার জন্য দিছিলি, বান্দারে ওয়াদা দিলাম ওই সময়টুকের কারণে আমি আল্লাহ তোরে দয়া মায়া কইরা জান্নাত দিছি। এই জন্য আমার যুবক ভাই, কিয়ামতের ময়দানে রব্বিক
করিম বান্দার উসিলা তালাশ করবে, উসিলা তালাশ করবে, উসিলা তালাশ করবে। এই মাঠে যারা পড়ছেন হতে পারে এটা আপনার একটা উসিলা। এই জন্য বেশি সময় নয়, অল্প সময় যদি দর্জির সাথে বসতে পারি আল্লাহর কসম একটা কথা মন করা বলবো না, কোনো গিচ্চা কাহিনী বলার অভ্যাস আমি আশরাফিন নাই, জীবনে কোনো মাফিরও গিচ্চা কাহিনী বলি নাই। যতক্ষণ কথা বলবো কোরআন সামনে রেখে কথা বলবো, দর্জির সাথে কথাগুলি শুনবেন, হয়তো বা আজকের এই আলোচনা শুনে কোনো একটা মানুষ যদি হেদায়ত পায় আমি আশরাফির জীবন ধন্য। একজন যদি লাইনে আসে জীবন ধন্য। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি সময়ের কসম করছে আল্লাহ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এ যুবক ভাই আল্লাহ বলেন সময়ের কসম, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কি বুঝলেন? রব্বি কারিম নিজে বলেন, আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজে বলেন মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে বলুন আমরার বাসার কোন ভয় আছে? আছে সাতটা, কয়টা? এই সুরার মধ্যে আল্লাহ সাতটা বিষয় জানায়া দিছে, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু চার কাজ করবে যারা তারা ক্ষতিগ্রস্ত না। এখন আপনি আজকে আলোচনায় বসে সিদ্ধান্ত নেন আজকের আলোচনাটা কত গুরুত্বপূর্ণ। আপনি এখনই জানতে পারবেন যে এই চার কাজ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, যেখানে আল্লাহ নিজে কসম করে বলছে পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত, চার কাজ যারা করবে এরা ক্ষতিগ্রস্ত না। উনি চার কাজ যদি ওখানে কইয়া দিতে তো আপনি বাড়ির যে বেলে জুতা রেডি করে রাখছে, এ তো তাড়াতাড়ি কইতাছি না, কিন্তু একটা বড় জায়গায় হইতে গো কথা হয়নি তো বক্তার আসে। কিন্তু আল্লাহর কসম রব্বে কারিম বলেন ওয়ালাস, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতির মধ্যে আছে। কে বলছে? আল্লাহ যদি কয় ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতির মধ্যে আছে, বলুন এই কথার মধ্যে কোনো বেজাল আছে? আবার আল্লাহ এই সুরার মধ্যেই জানায় দিছেন চার কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আমি আপনাদেরকে চারটা বিষয় জানায় দিব, এর আগে আসুন সুরাটা আল্লাহ কেন নাজিল করলেন। রব্বি কারিম বলেন মক্কার মানুষ আল্লাহর পয়গম্বরকে বলতে লাগলেন মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ তো এইভাবে বলতে পারতেন হুজুর এদেরকে বলুন আপনি ক্ষতিগ্রস্ত হন না, এরা ক্ষতিগ্রস্ত, এইভাবে বলে নেই। আল্লাহ কয় নবী গো সূরা আসর আপনার কাছে নাজিল করলাম, এই সূরাটা হলো একটা স্কেল, একটা মাপকাঠি, এটা একটা মিটার। বলুন কি মিটার? বুঝেননি? মাপ দেয়, ওজন করে, স্কেল। এই সূরাটা একটা স্কেল, কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, এই সূরাটা হলো একটা স্কেল। আপনার এখানে বইসে আজকে মাপ দিতে পারবেন কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, এখানে বইসে আপনাদেরকে আমি স্কেল দিয়ে মাপ দিয়ে দিব, প্রত্যেকে মাপ দিয়ে দেখবেন কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান ইনশাআল্লাহ। বলুন এমন একটা থার্মোমিটার যদি আপনার দেই লাভ না ক্ষতি? আজকের মাহফিলে আসার কারণে লাভবান না ক্ষতিগ্রস্ত? এমন একটা স্কেল পাইবেন, হয়তো বা এরকম ভাবে আর কোনো জাত শুনেন নাই, কিন্তু আপনার জীবনের ফায়দা হবে যদি স্কেলটা বাড়িতে নিয়ে যান। তাহলে ঘুমাইবার আগে একবার মাপ দিবেন যে দেখি আমি লাভবান না ক্ষতিগ্রস্ত, আপনার মিটারে উঠে যাবে আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলেন সূরায়ে আসর নাযিল করে আমি মাপকাঠি দিয়ে দিছি, রাসূল এদেরকে বলেন এই সূরা দিয়ে মাপ দিত, আপনি ক্ষতিগ্রস্ত না তারা ক্ষতিগ্রস্ত, মাপ দিলেই বুঝা যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ ডাইরেক্ট বলেন না যারা ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলে এই সূরা যখন মাপ দিত কিয়ামত পর্যন্ত আদম নবীর থেকে নিয়া কিয়ামতের ইসরাবিলের সিংহা পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে সব মানুষকে আল্লাহ এই সূরাটা দিয়েছেন মাফার জন্য। তোরা নিজেরাই মাপটা দেখ, তোরা কতটুকু লাভবান আর কতটুকু ক্ষতিগ্রস্ত, কিন্তু মাপার সিস্টেমটা আমি শিখাই দিতে হবে আপনাদের ইনশাআল্লাহ। তারা দিলে দিলে আমার ডাবল সুবিধা, আমিও সেটা যে কোনো রকম হালি শেষ হইত জিজ্ঞেস করলাম বসে বিরক্ত হইতো যে তাড়াতাড়ির জন্য আমি ভূমিকা দিলাম না ডাইরেক্ট, কিন্তু আয়াতের ভিতরে ঢুকে ওয়াজ শুরু করছি না কোনো লম্বা করছি, তাহলে মনোযোগ দিয়ে শোনেন। রব্বি কারিম বলেন পয়গম্বর
আপনি সূরা আসর নাজিল করে আমি তাদেরকে আপনি একটু জানায়া দেন খে লাভবান আর খে ক্ষতিগ্রস্ত, এই সূরা দিয়ে মাপ দিলেই বোঝা যাবে। নাজিল করছে মানুষ ক্ষতিগ্রস্ত এবং কে লাভবান কে ক্ষতিগ্রস্ত সূরা দিয়া মাপ দিলে পাওয়া যাবে। এখন আসুন আমরা সর্বপ্রথম বুঝি লাভ বলতে আল্লাহ কি বুঝাইছে আর ক্ষতি বলতে আল্লাহ কি বুঝাইছে, এই জিনিসটা তো বোঝা দরকার। লাভ বলতে কি বুঝলেন আর ক্ষতি কি বুঝলেন, এই জিনিসটা বোঝা দরকার। আমরা যারা এই পৃথিবীতে আসি, আল্লাহ বলেন এই পৃথিবীটা হলো একটা ব্যবসার জায়গা। বলুন এই পৃথিবীটা কি ব্যবসার জায়গা? বলুন তো দেখি ব্যবসা করতে সর্বপ্রথম কি লাগে? মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছেন, ব্যবসা করতে পুঁজি লাগে। ব্যবসা করতে পুঁজি লাগে, আল্লাহ বলেন দুনিয়াটা হলো ব্যবসার জায়গা, আর ব্যবসা করার জন্য প্রত্যেকটা মানুষকে একটা করে পুঁজি দিছি, এই পুঁজিটার নাম হলো হায়াত। বলুন পুঁজির নাম কি? ওই যে সময়, এই সময়টাই হায়াত। আল্লাহ যে সময়ের কসম করছেন, এটা কোন সময়? তোমার হায়াতের কসম, তোমার সময়ের কসম, তোমার জীবনের কসম। আল্লাহ বলেন এই পৃথিবীতে আসো তুমি ব্যবসা করার জন্য। ব্যবসাটা কি? নেক আমল। বলুন ব্যবসাটা কি? এই নেক আমল নামক ব্যবসা করতে গেলে পুঁজি দরকার, পুঁজিটা হলো আমাদের জীবনের হায়াত। তাহলে আল্লাহ বলেন আমি পুঁজি দিছি সীমিত, পুঁজি দিছি সীমিত, কিন্তু মুনাফা অর্জন করতে হবে অসীম। বলুন পুঁজি কতটুক? সীমিত। মুনাফা অল্প পুঁজি দিয়ে আল্লাহ দুনিয়া পাঠাইছে। আল্লাহ বলেন এই পুঁজি দিয়া তুমি ব্যবসা করো। জীবনে যদি এই ব্যবসায় একবার লস খাও, আর কোনোদিন এই ব্যবসায় সফল হতে পারবে না। দিলের কান লাগায় এখন কথাগুলি শুনবেন, যুবক ভাইদেরকে বারবার বলছি দিলের কান লাগায় শুনেন বাইরে, এটা বড় গুরুত্বপূর্ণ কথা। জীবনের সবচেয়ে দামি একটা কথা আপনাদের কাছে বলে যাব, এমন একটা দামি কথা মনোযোগ দিয়া শুনেন, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখবেন। আল্লাহ নিজেই বলেন বান্দারে আমলের ব্যবসা করার জন্য সীমিত একটা পুঁজি দিছি, পুঁজিটার নাম হলো তোর হায়াত। হায়াতের কসম করছে আমার আল্লাহ, জীবন পুঁজির কসম। যাদের বয়স এখানে 40 বছর, তোমার 40 বছরের জিন্দগির কসম করছে আমার আল্লাহ। যার 60 বছর, 60 বছরের কসম। 80 বছর, 80 বছরের কসম। মোট কথা তোমার জীবনের সবটুকু সময়ের কসম করে আল্লাহ বলেন বান্দারে ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, সময়ের মূল্যায়ন কর, কারণ পুঁজি খুব সীমিত। পুঁজি দুনিয়ার ব্যবসা বাণিজ্য যদি একবার কেউ লস খায় গো, আরেকবার তার আত্মীয় স্বজন পুঁজি দিয়া আবার ব্যবসা শুরু করতে পারে। কিন্তু দুনিয়া নামক জীবন পুঁজির ব্যবসা বড় সীমিত, একবার যদি পুঁজি ফুরাইয়া যায় আর কোনো দিন ব্যবসায় ডেভেলপ হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য পুঁজি সীমিত, অল্প পুঁজি লইয়া তুমি দুনিয়ার জমিনে আসছ, অথচ তুমি হেলায় আর কেলায় সময় নষ্ট করতেছ। দুনিয়ার সব জিনিস বুঝো রে, কিন্তু পরকাল বুঝো না। তোমারে যদি নামাজের কথা বলি, তুমি বলো হুজুর আমার প্যান্ট বানানা উজু ঘুরে তুই গোসল করছি না, হুজুর প্যান্টের মধ্যে মোট লাগছে, বসরাত লাগছে। এই নাম সব যদি কেমনে আসেন না নামাজে যায়, বেচারা কয় হুজুর আমার সময় নাই। নেতারে গিয়া কয় আসেন না ভাই নামাজে যাই, হুজুর আমার সময় নাই। আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার সব সময় আমি দিলাম, তুই আমারে সময় দিলি না। তোর সময় আছে ফুটবল খেলা দেখার সময় আছে, ক্রিকেট খেলা দেখার সময় আছে, ইউটিউবে সময় আছে, ফেসবুকে সময় আছে, অশ্লীল দেখার সময় আছে, সব জায়গায় সময় আছে, সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। আরে যুবক ভাই, এই রব্বে কারিম হায়াতের কসম করছে গো, আল্লাহ বলেন সময় বড় কম, জীবন পুঁজির কসম,
অল্প পুঁজি দিয়া পাঠাইছি, অল্প পুঁজি দিয়া যদি আপনি মুনাফা অর্জন বেশি করেন তাহলেই আপনি ব্যবসায় সফল, আর যদি পুঁজি ফুরায়া যায় আমল সীমিত হয়, বলুন ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত? মাপ দেন, হায়াত যদি 40 বছর থাকে, নিজের নিজে প্রশ্ন করেন 40 বছরের ভিতরে কতটুকু আল্লাহর কাম করছি আর কতটুকু দুনিয়ার কাম করছি? মাপ দিলেই তো বোঝা যায়, 30 বছর গেছে খালি মানুষকে টগানো, কথা হয় না, বাটপারি সিটারি টেন্ডারবাজি আর মানুষ মায়ের দর করে খারে টগায়া খাওয়ান যায়, এইভাবে তোমার জিন্দগি গেল না? তাহলে আমার জীবন পুঁজির ব্যবসা তো, পুঁজি তো শেষ কিন্তু মুনাফা তো কম, লাভবান না ক্ষতিগ্রস্ত? ৫০ বছর কিন্তু আপনি মুনাফা কতটুকু অর্জন করছেন, নেক আমল কতটুকু জমাইছেন, আপনি কি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত সবার মনে মনে জানা? নিজে নিজে তো বুঝতে পারতেছেন, কথা হয় না, ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আমি যে সূরা আনসার আপনার কাছে দিলাম, তাদেরকে বলুন জীবন পুঁজি, পুঁজি দিলাম সীমিত, এই পুঁজি পাইয়া কতটুকু নেক আমল করছে আর কতটুকু দুনিয়া করছে, মাপ দিলেই তো বোঝা যায় কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত। আরে যুবক বাংলা বলেন, আল্লাহ সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফী খুসর, আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল-হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সবর। আল্লাহ বলেন চারটা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, প্রথম নাম্বার কথা হলো যারা ইমান আনবে, 7 নম্বরের মধ্যে 6 নম্বর কি আনতে হবে কার উপরে? ১ নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত, রব্বে কারীম বলেন 1 নম্বর হলো যারা ইমান আনবে কার উপরে? কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈমান আনতে হবে, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। রব্বে কারীম বলেন প্রথম নাম্বারটা হলো ঈমান, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নাম্বার হলো বান্দারে নেক আমল করতে হবে, বলুন কি? নেক আমল পুঁজি কম কিন্তু মুনাফা বেশি, অল্প সময়ে নেক আমল করতে হবে কিন্তু নেক আমলের দ্বারা কেউ জান্নাত পাবে না। নেক আমল করে মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য, ঈমান আনে মানুষ জান্নাতে যাওয়ার জন্য। ঈমানদারকে আল্লাহ জান্নাত দিবে, আমল যদি নাও করে জান্নাত দিবে, ঈমান আনার কারণে জান্নাত দিবে, কিন্তু ওই বান্দাকে আল্লাহ আগুনে ফালাইয়া আগে ফোরাইয়া সাইর কইরা ভরে দিব, সাইরা দিত না। তাই নেক আমল করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এই জন্য আল্লাহ বলেন নেক আমল করো, প্রথম হলো ঈমান আনো, তারপরে বলেন নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। বান্দারে নেক আমল করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবি, নেক আমল যদি না করো জাহান্নাম থেকে বাঁচতে পারবি না, জাহান্নাম বড় ভয়ঙ্কর। যদি সহ্য করার ক্ষমতা থাকে তাহলে অশ্লীল কাজ করতে থাকে, মন গড়া জিন্দগি চালাইতে থাকেন, কোনো অসুবিধা নাই, বেড়াগিরি কতদিন করবেন বলুন? পুঁজি কম না বেশি? আরো জোরে, অল্প পুঁজি দিয়ে কয়দিন বেড়াগিরি করবে?
আল্লাহ বলেন আমি সুবায়া মারছি, কথা হয় না? ফেরাউন নাকি কম ক্ষমতার মালিক ছিল, সুবায়া মারছেন। নম্রদা ক্ষমতা দেখাইছে, আমার আল্লাহ ল্যাংরা মশা দিয়ে সাইজ করছে, কথা হয় না? তাহলে তুমি আর কত বড় ক্ষমতা দর হয়ে গেলাম, পুঁজি কিন্তু কম, বন্দা সাবধান হয়ে যাও। আজকে দেখ গাজীপুর টঙ্গি পাড়া অতবাইটা কোন জায়গা, পোনাবাড়ির পুরুষস্থানে গিয়া দেখ কত বড় বড় নেতা ঘুমায় আছে, কেউ তার কবরের সামনে যায় না রে, কেউ তার খবর নেয় না। দুনিয়ায় টাকা অবস্থা তার, দাফড়ে এলাকার মানুষ কাঁপছে, আজকে কবরের সামনে কেউ যায়নি, কথা হয় না? ওই মানুষটা হয়তো বা বলতে থাকে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরালাশ। এ মানুষ মরার পরে নাম ধরে ডাকবে, কথা হয় না? নিজের সন্তান পর্যন্ত আব্বা বলে ডাক দেয় না গো, সন্তান পর্যন্ত বলে লাশ ঘর থেকে বাহির কর, লাশটা রেখা দিয়াতে তোল, লাশের জানাজা কখন হবে? নিজের সন্তান পর্যন্ত বাবা বলে ডাক দেয় না, নামটা চেঞ্জ হয়ে যায়, তখন মানুষ বলে লাশ। এই জন্য কবি বলেন, লাশ তখন বলতে থাকে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরালাশ, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরালাশ, দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। এই মানুষ মারা গেলে বলে বেশি সময় রাখতে দেয় না গো, তখন বলে তাড়াতাড়ি দাফন কর, তাড়াতাড়ি দাফন কর, কারণ নাইলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য বলেন, রাত্রি আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরালাশ, দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। যে বেডরুম আপনি সাজাইলেন স্ত্রীর জন্য, যেই বেডরুমে আপনার প্রিয়তমা নিয়ে রাত যাপন করলেন, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাইলেন, আজকে যদি সেই বেডরুমে মারা যান, আল্লাহর কসম আপনার স্ত্রী ওই রাত্রের বেলায় সেই বেডরুমে যায় না, কারণ এই ঘরে লাশ ছিল, ঠিক না বেটি? এই জন্য কবি বলেন, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। অহংকার আছে না নাই, ভাব আছে না নাই? শরীর বলবেন, গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরালাশ, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরালাশ, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, ঠিক কিনা? কত ক্ষমতা আপনি দেখাইলেন, আজকের বেড়াগিরি আপনার শেষ, যেই ফুজি আল্লাহ দিছিল ফুজি শেষ,
মুনাফা অসীম হওয়ার কথা ছিল, মুনাফা জিরো। আল্লাহ বলেন, বান্দা রে তোর জীবন পুঁজির ব্যবসায় তুই ক্ষতিগ্রস্ত, লাভবান হইতে পারস নাই। অল্প পুঁজিতে ব্যবসা করতে হবে অনেক, যদি কেউ পুঁজি শেষ হওয়ার আগে ব্যবসায় লস খায় বান্দা তুই ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ বলেন, প্রথম নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আল্লাহ বলেন, দুই নম্বর গেল নেক আমল, তিন নম্বর হলো হক কথা ওয়াজ পড়া। তিন নম্বর কি? হক কথা বলো, তিতা না মিটা কথা হয় না, হক কথা তিতারে মজা লাগে না। আসমানের উপরের ওয়াজ করলে হুজুর বড় বালা, জমিনের নিচে ওয়াজ করলে হুজুর বালা, কিন্তু মাঝখানের ওয়াজ করলে হয় হুজুর তো রাজনীতি করে। যুবক ভাই, শুধু আসমান আর জমিনের নিচের ওয়াজ করে কোনো ফায়দা হবে না, এই জমিনের মানুষকে যদি আপনি জান্নাতে নিতে চান তাহলে প্রেক্ষাপট নিয়ে কথা বলা দরকার। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় কোন প্রেক্ষাপটে মানুষ চলতেছে বোঝা দরকার আছে না? আগে গিবত করত শ্বাস করলে বইয়া, এক কাপ চা খাইতো আর সদ্য গোষ্ঠী উদ্ধার করত, বাস্তব না অবাস্তব? এখন কি আর শ্বাস করলে বইয়া গিবত করা লাগে? এখন ফেসবুকে ঢুকে দুই কা ফেসবুকের ভিতরে লেপের তোলে হইয়া হইয়া সদ্য গোষ্ঠী উদ্ধার করিয়া সেরা গেছে, তাহলে সিস্টেম পাল্টাইছে নি। আগে গিবত চলতো শ্বাস তোলে, এখন গিবত চলে সালঙ্গের উপরে খাটের উপরে লেফের তলে শুইয়া, সিস্টেম পাল্টাইল নি। সদ্য গোষ্ঠী উদ্ধার করতেছে আমরা কইতে পারেন না, কমেন্টের বন্যা বইতেছে, বাস্তব না বাস্তব? এই জন্য প্রেক্ষাপট নিয়ে কথা বলা দরকার। যুবক ভাইরা, আল্লাহ নিজে বলতেছেন তিন নাম্বার হলো হক কথাগুলি মানুষের কাছে শোনায়া দাও, কিন্তু হক কথা বড় তিতা, সবার কাছে মজা লাগে না। এই জন্য আল্লাহ বলছেন, মজা লাগুক বা না লাগুক কিন্তু হক কথা বলার দরকার আছে না? হক কথা বললে মাঠে ময়দানে আর বেশি দিন বক্তারে ভাবা যায় না। আরে আমার যুবক ভাই, আল্লাহ বলেন হক কথা বলতে হবে, হক কথা মানে ওয়াজ করতে হবে, নসিহত করতে হবে। আমি আপনাদের সামনে বসে ওয়াজ করতেছি, এটাও একটা ওয়াজ, আবার কেউ গাটি লইয়া মসজিদে যায় ইডা ওয়াজ, কথা কয় না ইডা ওয়াজ, আবার উস্তাদ না ছাত্র সামনে নিয়ে কিতাব পড়াচ্ছে ইডা ওয়াজ, কথা কয় না ইডা ওয়াজ, খালি বইয়া ওয়াজ করলে ওয়াজ। সব জায়গায় দিনের খেদমত হচ্ছে, আল্লাহ বলেন হক কথাগুলি মানুষের কানে পৌঁছায়া দাও। তাহলে কয় নম্বর পাইলাম? তিন নম্বর হলো, তিন নম্বর হলো হক কথা বলা, চার নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সবর। আল্লাহ বলেন চার নম্বর হলো ধৈর্য, চার নম্বর কি? ধৈর্য ধারণ করো, সবর করো। সবর যদি না করো কামিয়াব হতে পারবা না, ধৈর্য যার আছে আল্লাহ কামিয়াবি তারে করে, কথা হয় না? যুবক ভাই, আমি জানি প্রচন্ড গরমে আপনারা কষ্ট পাচ্ছেন, তাই এক নাম্বার হলো ঈমান আনতে হবে কার উপরে, দুই নাম্বার নেক আমল করতে হবে, তিন নাম্বার হলো হক কথা বলতে হবে, চার নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। এ যুবক ভাই, রব্বি কারীম বলেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু চারটা কাজ যারা করবে রে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ঈমান আনবে যারা, নেক আমল করবে তারা, হক কথা বলবে যারা, ধৈর্য ধারণ করবে তারা, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আমার যুবক ভাই, শেষ একটা মাপকাঠি হলো, বলো হুজুর আমার এই স্কেলটা দিয়া দেন, কেমনে মাপ দিব? মাপটা আগেই দিয়া দিছি বলতে পারেন নাই, সহজ পদ্ধতি হলো খেলাবান
কে ক্ষতিগ্রস্ত বুঝে যাবেন যখন আপনার বয়স থাকবে 30, যখন আপনার 40, যখন আপনার 50, যখন আপনার 60। ঘুমাইয়া ঘুমাইয়া মাপ দিবেন 40 বছরের ভিতরে কতটুক আমার হায়াত, এই 40 বছরের জীবন পুঁজি দিয়া আমি আখেরাতের জন্য কতটুকু করলাম, দুনিয়ার জন্য কতটুকু করলাম, এইভাবে যদি মাপ দেন তাহলেই আপনি মাপকাঠি পেয়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান।